আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। ইয়েমেনকে আরও ছাড় দিতে সম্মত হয়েছেন বিন সালমান। ফিলিস্তিনিদের ছোড়া আগুনে বেলুন নয়, গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রকৃত কারণ ভিন্ন। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান আবারও গাজায় হামলা চালিয়েছে। খান ইউনিসের পূর্বাঞ্চলীয় মোয়াইন এলাকায় এবং গাজার দক্ষিণে আল জৈতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি বিমান। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে গাজা থেকে কয়েকটি আগুনে বেলুন ইহুদিবাদী ইসরায়েলের দিকে ছোড়া হয়, যার বিস্ফোরণে কয়েক জায়গায় আগুন ধরে যায়। এর প্রতিশোধ নিতেই গাজায় হামাসের সামরিক অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের ওল্ড সিটির কাছে উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল অনুষ্ঠানের মাত্র একদিন পর ইসরায়েল গাজায় এই হামলা চালালো। উগ্র ইহুদিবাদীরা প্রতি বছর জেরুজালেমে পতাকা মিছিল বের করে। ইসরায়েল এমন সময় এই বিমান হামলা চালালো যখন সম্প্রতি 12 দিনের যুদ্ধে গাজার ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার ধকল সইতে হয়েছিল ইসরায়েলকে, এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র ও মিশরের শরণাপন্ন হয়েছিল তেল আবিব। এছাড়া ইসরায়েলে ক্ষমতারও পালাবদল হয়েছে। গত সোমবার ইসরায়েলে ভঙ্গুর মন্ত্রিসভা গঠিত হয় এবং নাফতালি বেনেট প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন। নেতানিয়াহু অত্যন্ত অপমানজনক ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। নতুন সরকার গঠন করে নাফতালি মন্ত্রিসভা বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের ওল্ড সিটিতে উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিলের অনুমতি দেয়। বলা হচ্ছে উগ্র ইহুদিবাদীদের প্রচণ্ড চাপে পড়ে এবং নতুন মন্ত্রিসভাকে পতনের হাত থেকে রক্ষার জন্যই নয়া প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পতাকা মিছিলের অনুমতি দেন। কিন্তু ইসরায়েলের পুলিশ জানিয়েছে পতাকা মিছিলের সড়ক পরিবর্তন করা হয় এবং এমন স্থানে ইহুদিবাদীরা এই মিছিল বের করে যাতে তারা আল আকসা মসজিদ থেকে দূরে থাকে এবং তারা কেবল বাব আল আমুদ থেকে ইয়াফা সড়কের মধ্যেই তাদের কর্মসূচি সীমাবদ্ধ রাখে। বাস্তবতা হচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আগেই যে কোনো উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে উগ্র ইহুদিবাদীদেরকে সতর্ক করে দিয়েছিল। ধারণা করা হচ্ছে সে কারণেই ইহুদিরা দূরত্ব বজায় রেখে পতাকা মিছিল করেছে। প্রধানমন্ত্রী নাফতালি এই দুর্বলতা ধামাচাপা দেয়া, ইসরায়েলের নাগরিকদের খুশি করা ও ফিলিস্তিনিদের মোকাবেলা নিজেদের শক্তি প্রদর্শনের জন্যই গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। প্রকৃতপক্ষে ইসরায়েলের নতুন মন্ত্রিসভা স্বীকার করেছে ফিলিস্তিনিদের হুমকির কারণেই উগ্র ইহুদিদের পতাকা মিছিলের সড়ক পরিবর্তন এবং আল আকসা মসজিদ থেকে তাদেরকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে এর প্রতিশোধ নিতেই তারা গাজার দুটি এলাকায় এলোপাথারি হামলা চালিয়েছে কেবলমাত্র ইসরায়েলি নাগরিকদের খুশি করার জন্য। অর্থাৎ ইসরায়েলে নতুন মন্ত্রিসভা আসলে হতাশ হয়ে এবং ভঙ্গুর মন্ত্রিসভাকে পতনের হাত থেকে রক্ষার জন্যই ওই হামলা চালিয়েছে, আর মাত্র 2-1 জনের সিদ্ধান্তে এই হামলা হয়েছে। এদিকে গাজায় বিমান হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কজন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। পর্যবেক্ষকরা বলছেন দখলদার ইসরায়েলে নতুন মন্ত্রিসভা এমন সময় এই ধরনের আগ্রাসী কর্মকাণ্ড শুরু করেছে যখন তারা খুব ভালো করেই জানে ফিলিস্তিনিরা পাল্টা প্রতিশোধ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, যার ফলে ইসরায়েলের মন্ত্রিসভার পতনও ঘটতে পারে। অর্থাৎ বোঝা যায় ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী এই ধরনের হামলা ও আগ্রাস চালিয়ে কেবল নিজ মন্ত্রিসভার মান ইজ্জত ধরে রাখার চেষ্টা করছেন। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনে যুদ্ধবিরতি ও সৌদি স্থাপনাগুলোতে ইয়েমেনি হামলা বন্ধের বিনিময়ে সানা সরকারকে আরও বেশি ছাড় দিতে সম্মত হয়েছে বলে একটি সৌদি সূত্র জানিয়েছে। সৌদি সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র সৌদি লিক্সকে জানিয়েছে বিন সালমান সানা ভিত্তিক ইয়েমেনের ন্যাশনাল সালভেশন ফ্রন্টকে সৌদি স্থাপনায় হামলা বন্ধ ও সংলাপের টেবিলে আনার জন্য নতুন করে ছাড় দিতে সম্মত হয়েছেন এবং সে ছাড়ের কথা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছেন। সূত্রটি বলেছে গত সপ্তাহে ইয়েমেন ত্যাগকারী ওমানি প্রতিনিধি দল সৌদি যুবরাজের ছাড়ের বিষয়টি সানা সরকারকে অবহিত করেছে। প্রতিনিধি দলটি বলেছে বিন সালমান সানা সরকারের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোর পুনর্গঠনে শত শত কোটি ডলার অর্থ
প্রদানের পাশাপাশি উত্তর ইয়েমেনের ওপর সানা সরকারের সার্বভৌম অধিকারকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছেন। সৌদি লিক্স বলেছে, সানা সরকার বিন সালমানের প্রস্তাবকে স্বাগত জানালেও বলেছে, আগে সানা বিমানবন্দর ও আল হুদাইদা সমুদ্র বন্দরের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে বন্দর দুটি খুলে দিতে হবে। সৌদি আরব 2015 সালের মার্চ মাস থেকে দারিদ্র পীড়িত ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে। আনসারুল্লাহ আন্দোলনকে দমন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতায় পুনর্বহাল করার লক্ষ্যে এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব। কিন্তু রিয়াদ হাজার হাজার মানুষ হত্যা করেও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারে এখন ইয়েমেনিদের সঙ্গে আপোষ রফা করার চেষ্টা করছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।